অ্যালকোহলিক্স অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 22 নভেম্বর। পাপ কেবলমাত্র দু ধরনের, প্রথমত অন্য কারো উন্নতির ক্ষেত্রে হস্তক্ষেপ করা এবং দ্বিতীয়ত নিজের উন্নতির ক্ষেত্রে হস্তক্ষেপ করা। বিগ বুক এ পৃষ্ঠা নাম্বার 542। সুখ এক ধরনের বিভ্রান্তিকর অবস্থা। অন্যের জন্য প্রার্থনার সময় কতবারই না আমি নিজের জন্য লুকিয়ে প্রার্থনা করেছি, কতবার আমি নিজের সুখের সন্ধান করতে গিয়ে অন্যের সুখের ক্ষেত্রে, এমনকি আমার নিজের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করেছি। বিনম্রতা এবং মেনে নেওয়ার মাধ্যমে উন্নতির জন্য প্রার্থনার দ্বারা যা পাওয়া যায় তা পরিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। যদিও অতীতের দিকে তাকিয়ে আমি দেখতে পাই যে আমার যন্ত্রণা, সংগ্রাম এবং ব্যর্থতার মধ্যে দিয়ে এই কর্মসূচির সাহায্যে নিজের উন্নতি ও মানসিক প্রশান্তি আমি খুঁজে পেয়েছি। আজকের দিনে আমার উচ্চতর শক্তির কাছে সাহায্য প্রার্থনা করি, যাতে করে আমি অন্য কারো অথবা আমার নিজের উন্নতির পথে ব্যাঘাত সৃষ্টি না করি।